হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। ভয়ের শুনে বুঝতে পারছেন গলা ভাঙা। আসলে হচ্ছে আমি প্রথম অবস্থায় একবার হচ্ছে জ্বর হয়েছিল, অসুস্থ হয়েছিলাম, তারপরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছিলো। দ্বিতীয়বার হচ্ছে মাঝখানে 3 দিন সুস্থ ছিলাম, আল্লাপাকের ইচ্ছা সবই। তারপরে হচ্ছে আবার হচ্ছে মানে 2-3 দিন পরে হচ্ছে ঠান্ডা লাগলো, গলা ভেঙে গেছে, এই অবস্থা। তো যাই হোক, সর্বশেষে আল্লাহ যেমন রাখছে, যেমন চাইছে, সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেমন রেখে হচ্ছে খুশি থাকবে, আমিও আলহামদুলিল্লাহ তেমন থেকে খুশি। তো যাই হোক, রং চা আর বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম, আর এখন হচ্ছে একটা মজাদার তরকারি রান্না করব। আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো যেহেতু হচ্ছে তারপরে আবার ঠান্ডা লাগার পরে হালকা জ্বরও ছিল সাথে, তো এই কয়েকদিন চলে গেল, 3-4 দিন কোনো ভিডিও করি নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু একটা মজাদার তরকারি রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করি। আর কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না, ভাবলাম সিম আর হচ্ছে আলু দিয়ে, আমার আম্মা যে বাংলাদেশ থেকে হচ্ছে শুটকি পাঠাইছিল, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলা হয় চ্যাপা শুটকি, আর না হয় হচ্ছে শীদল শুটকি, ভিজা শুটকি ওইটা বলা হয়, বেশিরভাগ হচ্ছে শীদল শুটকি বলা হয়। তো ওই শুটকি দিয়ে হচ্ছে আজকে আমি সিম আলু দিয়ে হাত দিয়ে মাখিয়ে রান্না করব। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই তরকারিটা রান্না করা যায়। আর যারা এখনও রান্না করেন নাই, কোনো কিছু খেতে মন চাইতেছে না, অবশ্যই এইভাবে রান্না করে নেবেন, খুবই মজার একটা কারি। এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আমি হচ্ছে 2টা আলু এভাবে কেটে দিয়ে দিলাম লম্বা সাইজ করে, আর সিমগুলা কেটে দিয়ে দিলাম। এখন হচ্ছে 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লবণ, আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর লবণটা হচ্ছে বাড়িয়ে কমিয়ে স্বাদ মতো দিবেন। আপাতত প্রথম অবস্থা আমি হচ্ছে 1/2 চামচ দিলাম, পরবর্তীতে আবার হচ্ছে বাড়িয়ে কমিয়ে দিব। আর 1/2 চামচ পরিমাণ রসুন পেস্ট। এখন দিয়ে দিব হচ্ছে তেল, দিয়ে হচ্ছে হাত দিয়ে ভালো করে মাখিয়ে পানি দিয়ে হচ্ছে বসিয়ে দিব। একদম হচ্ছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, লাস্টের দিকে শুটকি অ্যাড করে দিব। খুবই মজাদার একটা খাবার। তো এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, হাত দিয়ে মাখিয়ে অনেক মজা হয়। তো আমাদের অঞ্চলে দেখা যায় ওই রকম হচ্ছে হাত দিয়ে কসলায় রান্না করা হয় না, বেশিরভাগ হচ্ছে দেখা যায় হচ্ছে রাজশাহী, বগুড়া, দিনাজপুর ওই দিকের মানুষ কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে হাত দিয়ে মাখিয়ে রান্না করে, সব তো কারি হচ্ছে মাছের কারি। তো আমি হচ্ছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে মরিচ, ফেলে রাখা মরিচ দিয়ে দিছি ঝালের জন্য। সবগুলো একসাথে হচ্ছে ভালো করে কষলে মাখিয়ে নিব, মাখিয়ে হচ্ছে দেন পানি দিয়ে বসিয়ে দিব আর কি। তো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। আর গলাটা ভাঙা, প্লিজ কিছু মনে করবেন না, কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, কারণ হচ্ছে ভয়েস না দিলে না নিজের কাছে কেমন জানি লাগে, ভালো লাগে না। যেহেতু হচ্ছে মাঝখানে একটা ভিডিও আমি শেয়ার করছি মিউজিক দিয়ে, কিন্তু মিউজিকটাও না ভয় লাগে আমার কেমন জানি, মাঝে মাঝে দেখা যায় কপিরাইট চলে আসে, ওইগুলো আবার ঝামেলা, দ্বিতীয়বার আবার মনিটাইজ অন করতে হয়, কপিরাইট উঠাইতে হয়, মানে বহুত ঝামেলা। তো ভাবলাম যে যাই হোক, গলা ভাঙা যেটাই হোক, আমার ভিউয়ার্স ভাই বোনেরা যারা আমাকে মন থেকে ভালোবাসে, তারা কিন্তু এখনও আমার খোঁজ খবর নিচ্ছে এবং সবসময় জিজ্ঞেস করছে যে আপু আপনি কেমন আছেন, কী অবস্থা, এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো তাদের জন্য তো হচ্ছে ভুলতে পারি না তাদেরকে, মানে তাদের জন্য দেখা যায় মন থেকে, ওই রকম ভিউ না হইলেও দেখা যায় মানে মনের একটা কেমন জানি না ইয়ে থাকে যে আমি ভিডিও শেয়ার করতেছি না, আমার এই প্রিয় আপু ভাইয়াদের কমেন্ট পাইতেছি না, মনের মধ্যে কষ্ট লাগে। তো যাই হোক, যতই অসুস্থ থাকি ওই কথাগুলো মনে হইলে তো ভাবলাম যে একটা ভিডিও শেয়ারই করে ফেলি। আপু, আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আমার জন্য দোয়া করবেন। আসলে কি, অসুখ বিসুখ না, আল্লাহর দান, এগুলো হবে আপনার, আল্লাহ যেমন চায় তেমন, আবার ঠিকও হয়ে যাবেন, ওইটাই আর কি দেখা যায়। তো বাহিরের না, আসলে বাংলাদেশে অসুখ বিসুখ হইলে আসলে একটু হচ্ছে সহজই হয়, আর বাহিরে অসুখ বিসুখ হইলে না মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা, কারণ হচ্ছে দেখা যায় বাহিরের মানুষ কিন্তু আসলে বেশিরভাগই একা একা থাকে, তো তার জন্য হচ্ছে এই অবস্থা। আর আপনাদের ভাইও অনেক দিন ধরে কষ্ট করতে হয়েছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম,
এখনো আছি, ঠিক মতো তো সুস্থ হয় নাই, কথা শুনে বুঝতে পারছেন তো। যাই হোক, মাখিয়ে এইভাবে বসিয়ে দিলাম, দেন তরকারিটা হয়ে গেছিল। দ্বিতীয় ফুটেজটা আর হচ্ছে যখন তরকারি হয়ে গেছিল শেয়ার করতে মনে নাই। তো দুপুরে তো হচ্ছে সিম যে হচ্ছে আমি রান্না করছি শুটকি দিয়ে, ওইটা দিয়ে খাওয়া দাওয়া হইলো। তো রাতে হচ্ছে আর কোনোভাবেই ভাল লাগতেছিল না, যে হচ্ছে কি খাওয়া দাওয়া করব কোনো কিছুই ভাল লাগতেছিল না। তো আপনাদের ভাইয়া অনলাইনে অর্ডার করেছিল, খাবার চলে আসছে। হচ্ছে চিকেন, তারপরে চিজ, হচ্ছে রুটি, এটা হচ্ছে চিকেন চিজ রুটি, তারপরে হচ্ছে এটা হচ্ছে চিকেন ললিপপ সাইজের, মানে হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে চিকেন পপকর্ন, আর সাথে দিয়েছে হচ্ছে দুইটা সালাদ, এটা রসুনের সালাদ আর এটা হচ্ছে মরিচের সালাদ। এবার হচ্ছে সালাদ দিয়ে খাওয়া দাওয়া করবো, খুলে দাও তো একটু। আর আমার কণ্ঠটা এরকম আসতেছে কেন, কারণ হচ্ছে আমার ঠান্ডা, তার জন্য গলা ভেঙে আছে, ঠান্ডাটা অনেক দিন হয়েছে লাগছে কিন্তু সারতেছে না, তার জন্য একটু হচ্ছে গলাটা বসে গেছে। অনেক মজার খাবার, রাত্রিবেলা ঠান্ডার জন্য কোনো কিছুই ভাল লাগতেছিল না খাইতে। বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেছিলাম, আর এখন হচ্ছে রাত্রে 9:30 মতো বাজে। তো ফার্স্ট আপনাদের ভাইয়া ভাবছিল গরম গরম পিজা অর্ডার দিবে, আসলে ওইভাবে পিজা পাওয়া যাইতেছিল না, পরে হচ্ছে ভাবলো যে এগুলা অর্ডার দিই, খেতে ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা হচ্ছে আমার ফেসবুক পেজে যাবে, তো যারা দেখবেন প্লিজ আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো করবেন, অ্যান্ড হচ্ছে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের ভাইয়া হচ্ছে চপ চপ করে খাচ্ছে, শব্দ শুনতেছেন যে কত জোরে শব্দ করে খাচ্ছে। আমি খাওয়া দাওয়া করলে শব্দ একটু কম হয়, কিন্তু আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করলে শব্দ বেশি হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স।